বন্ধুরা, ভয়াবহ এক ভিডিও ও ছবি সামনে এসেছে। এতে দেখা যায় সড়কে খালি গায়ে হাঁটু গেড়ে বসে আছেন অন্তত 100 ফিলিস্তিনি, পরনে শুধুই অন্তর্বাস, চোখ বাঁধা, পাশেই ইসরায়েলি সেনারা পাহারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। বন্দি ফিলিস্তিনিদের এই ভিডিও চিত্রটি উত্তর গাজার বলে মনে করা হচ্ছে। গত বৃহস্পতিবার প্রথম ওই ভিডিও ও ছবিগুলো সামনে আসে। এই ভিডিও ও ছবিগুলো কবে ধারণ করা হয়েছে তার কোনো তারিখ উল্লেখ করা ছিল না। তবে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে এমন আচরণ ঘিরে চলছে ব্যাপক সমালোচনা। এর মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি আগ্রাসন যেন সকল সীমা অতিক্রম করে ফেলেছে। বেসামরিক জনসাধারণের প্রতি ইসরায়েলি দখলদার বাহিনীদের এই নির্বিচারে গণহত্যার চিত্র সহ্য করা কষ্টকর। স্থল অভিযান শুরু হবার পর ইসরায়েলি সেনাবাহিনীর বর্বরতার দিক দিয়ে আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার সংবাদদাতা অ্যালান ফিশার বলেছেন, আটক ব্যক্তিদের মধ্যে একজন শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে, আর একজন একটি দোকান চালান। তবে একজনের সন্ত্রাসবাদের সঙ্গে অন্য সম্পর্ক নেই। আটক ব্যক্তিদের মধ্যে সুপরিচিত একজন স্থানীয় সাংবাদিকও রয়েছেন। ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা আল হকের পরিচালক শাওয়ান জাবারিনের ভাষ্য, ছবিগুলো তাকে হতবাক করে দিয়েছে। এগুলো তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আটক করা লোকজন ও যুদ্ধ বন্দীদের কথা মনে করিয়ে দিয়েছে। তিনি বলেন, এটা অমানবিক, এটা যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগরি বলেন, লড়াই চলাকালে যারা সেখানে রয়েছেন তারা সুড়ঙ্গ ও বাসা থেকে বেরিয়ে আসেন। আমরা তদন্ত ও তল্লাশি করে দেখি কাদের সঙ্গে হামাসের সংশ্লিষ্টতা রয়েছে। আমরা তাদের সবাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। ফিলিস্তিনি বন্দীদের ছবিগুলো নিয়ে সরাসরি কিছু বলেননি ড্যানিয়েল হ্যাগরি। এটুকু বলেছেন, গত 24 ঘন্টায় অনেক ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন, আর এখন পর্যন্ত শত শত সন্দেহভাজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই বন্দীদের উত্তর গাজা থেকে নির্বিচার আটক করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বন্দীদের খালিফা বিন জায়েদ ও নিউ আলেপ্পো স্কুলে নেওয়া হয়েছে। এই স্কুলগুলো শরণার্থী শিবির হিসেবে ব্যবহার করছে জাতীয় সংঘ।